আছেন, আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, কীভাবে ফেসবুক পেজ খুব দ্রুত সময়ের ভিতরে ফলোয়ার এবং লাইক বাড়ানো যায়। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছি। যদি আর যদি নতুন হয়ে থাকেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন প্লিজ। আমি আমার আমার যে অ্যাকাউন্ট দিয়ে আছে, ফেসবুক পেজ খোলা আছে, সেই অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন হওয়ার পরে আপনি এই সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে ওইখানে লেখা থাকে ফেসবুক পেজ প্রমোট গ্রুপ আছে অনেক ফেসবুকে, ফেসবুক পেজ প্রমোট গ্রুপ লিখতে হবে। ফেসবুক পেজ PAGE পেজ PR প্রো এম এম ও টি এম ও টি প্রমোট গ্রুপ GROUP লিখে, যদি ফেসবুক পেজ প্রমোট গ্রুপ লেখা শেষ, এবার সার্চ অপশানে সার্চ দিতে হবে। না, এরকম প্রচুর গ্রুপ আসছে এখানে, এই ফেসবুক পেজ প্রমোট গ্রুপ। এর প্রথমে একটা যে অনেক প্রচুর গ্রুপ আছে, এখানে প্রত্যেক দিন 5-10টা করে জয়েন হবে। আপনার ফেসবুকের পেজের লিঙ্ক এখানে পেস্ট করবেন। আমি এখানে একটা জয়েন হচ্ছি, এই যে দুটো জয়েন হলাম। জয়েন হওয়ার পরে তারপরে আছে এই এর ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার পর আপনার গ্রুপ আপনার পেজের লিঙ্ক এখানে পোস্ট করবেন, ছবি বা লিঙ্কটা শেয়ার করবেন। এরকম অনেকেই করছে দেখেন, এভাবে আপনার ফেসবুক পেজে ছবি দিয়ে বা লিঙ্কটা শুধু শেয়ার করবেন। এইভাবে শেয়ার করলে প্রত্যেক দিন আপনার পেজে লাইক এবং ফলোয়ার বাড়বে, এবং আপনার ভিডিওতে যা যেগুলো করবেন তাতে ভিউ আসবে। আর একটা নতুন টিপস দেখাবো, দেখে যাচ্ছি। বড় একটা পেজ সিলেক্ট করতে হবে, এই সার্চ অপশানে যাওয়ার পরে বড় একটা পেজ সিলেক্ট করতে হবে, যেমন NTV। আমার এখানে লেখা আছে বলে আমি আর লিখলাম না, এই NTV-তে যাওয়া যেতে হবে। NTV-তে যাওয়ার পরে NTV-র যে পোস্ট করে ওই পোস্টে কমেন্ট করতে হবে। দেখবেন যে মানে পোস্ট পড়ার সাথে সাথে আপনার কমেন্টটা আপনি করতে পারেন কি না। এই একটা ভিডিওতে আমি কমেন্ট করছি, আমার পেজের এইখানে মেনশন করতে হবে। মেনশন করতে গেলে @ দিতে হবে, @, তারপর পেজের নাম লিখতে হবে। আমার পেজের নাম লিখছি RAJ Raj Video VIDEO। এই আমার পেজ এ চলে আসছে মেনশনে, এই রাজ ভিডিও এখানে মেনশন করে দিয়ে কমেন্ট করে দিলাম। এইভাবে আপনি এখানে ছবি টবি দেবেন না বা লিঙ্ক দেবেন না, আপনার পেজে রিপোর্ট মেরে দিতে পারে বা পেজটা ব্লক করে দিতে পারে। এই দেখেন, এইখানে এসে আপনার পেজের নামটাই লেখা আছে, আমার পেজের নামটা এখানে লেখা আছে। এইভাবে মেনশন করবেন, এই দুটো টিপস। এইবার আর নতুন একটা টিপস দেখাচ্ছি, সম্পূর্ণ ভিন্ন। ক্রোম ব্রাউজারে যেতে হবে, এটা তো ফেসবুক লাইট দিয়ে দেখিয়ে দিলাম, এবার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তখন লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন না করা থাকে তখন লগ ইন করতে হবে। আমার অটোমেটিক লগ ইন করা ছিল, ওরা লগ ইন হয়ে গেছে। এইবার এখান থেকে ডেস্কটপ মোড করতে হবে। এই যে ক্রোম ব্রাউজার যাওয়ার পরে যে m.facebook ঢুকলেন, তারপরে এখানে ডেস্কটপ মোড করতে হবে। এইখানে টিক চিহ্ন দিতে হবে, এখানে
এই এই এখানে টিক চিহ্ন দিলে, তারপর এই টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার সম্পূর্ণ আছে, করলে ল্যাপটপে যেরকম আসে কম্পিউটার সেরকম চলে আসছে। এরপর এই দেখেন এই ডেস্কটপ, এটা টিক উঠে গেছে। এবার এটা আরে ব্যাগে যেতে হবে, তারপর এইখানে যে এই যে m.facebook লেখা আছে, এই এই অপশানে টাচ করতে হবে। এই অপশানে টাচ করলে এই আবার যে পেন পেন এই পেন এই পেন্সিল মতো এই আসা অপশানে এই পেন্সিল মতো এই আইকনে টাচ করতে হবে। টাচ করলে এই পেন্সিল মতো আইকনে টাচ করতে হবে। টাচ করার পরে পেন্সিল মতো আইকনে টাচ করলে এই এইখানে আসছে এম ফেসবুক লেখা আসবে, যে হেড আপ https.mfacebook.com। এই এমটা শুধু কেটে দিয়ে এখানে ওয়েব লিখতে হবে, এমটা শুধু কেটে দিয়ে এখানে ওয়েব লিখতে হবে, WEB ওয়েব লিখে সার্চ করতে হবে। আমার একটু হয়নি, আমি আবার যাচ্ছি, ওয়েব ডট ফেসবুক লিখতে হবে, WEB। যতক্ষণ এ না হবে ততক্ষণ ছাড় যেতে হবে। এই এবার হয়ে গেছে, এরকম যতক্ষণ আসে ততক্ষণ ছাড় দেবেন। ওই এমটা কেটে দিয়ে WEB লিখতে হবে। এখানে দেখেন এই উপরে একটা সার্চ বার, এখানে এই সার্চ বারে গিয়ে টাচ করতে হবে, এই সার্চ বারে গিয়ে টাচ করতে হবে। এই সার্চ বারে গিয়ে টাচ করতে হবে। এখানে আপনি যে বড় পেজ এখানে নাম লিখতে হবে, যে কোনো একটা পেজ লিখবেন, যেমন 71 TV আছে, NTV আছে, যমুনা টিভি আছে, আমি এই NTVটাই লিখছি, NTV NTVটাই এই চলে আসছে। এখানে এইবার এখানে টাচ করতে হবে, এই NTV এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে চলে যাবে, এখানে টাচ করতে হবে, এই NTV রেটে চলে আসছে। এবার NTV চলে আসার পরে এই যে NTV যে ছবিটা আছে, এই ছবির উপরে টাচ করতে হবে, এই ছবির উপরে টাচ করতে হবে। ছবির উপরে টাচ করলে NTV পেজে নিয়ে যাবে। এই NTV পেজে নিয়ে আসছে। তারপর এইখান থেকে আসছে এই যে যে থ্রি ডট যে মেনু আছে, এখানে টাচ করতে হবে। থ্রি ডট মেনুর উপরে টাচ করলে, সরি সরি, থ্রি ডট মেনুর উপরে টাচ করলে এখন এখানে ফলো দিতে হবে। এই যে লাইকটা দিলেন না, লাইক দেওয়ার পরে দেখেন এইখানে আসছে, অনেক পেজ চলে আসছে। আপনার পেজও এইভাবে আসবে, সেই নিয়ম এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অনেক পেজ চলে আসছে, 8 TV বড় পেজ চলে আসছে। আপনার পেজও এইভাবে শো করতে হলে যা যা করতে হবে এক্ষুনি আপনাদের দেখিয়ে দিব। এইভাবে আপনার পেজ চলে আসবে, এই যে বড় পেজের সাথে আপনার পেজ শো হবে। তখন এরপরে এই যে যে থ্রি ডট যে মেনু আছে, এখানে টাচ করতে হবে। থ্রি ডট মেনু এখানে টাচ করলে, টাচ করার পরে আপনার এই যে লাইক ইউর পেজ, যে লাইক ইউর পেজ এখানে টাচ করতে হবে, লাইক ইউর পেজ। তারপর এরকম একটা অপশান আসবে, অপশান আসার পরে আপনি এই এই যে মেনুটা আছে, এই মেনুটাতে টাচ করতে হবে। মেনুতে টাচ করার পরে আপনার পেজ যেগুলো আছে সবগুলো চলে আসবে এখানে। আমি এটা মেনশন করবো, রাজ ভিডিও। এটা মেনশন করার পরে এখানে টাচ করতে হবে, টাচ করার পরে সাবমিট করতে হবে, এই সাবমিট অপশানে টাচ করতে হবে। সাবমিট হয়ে গেছে, সাবমিট হওয়ার পরে এই বড় পেজের পাশে আপনার পেজ এইভাবে শো করবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনার। আমার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং
লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ।